শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই করোনাকালীন দুর্যোগে তোমাদের মাঝে আমি এই গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে নিয়মিত ক্লাস নিয়ে থাকি, তা তোমরা জানো। আজকেও সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর জন্য। তো বন্ধুরা, করোনাকালীন সময় তোমরা কেমন আছো? নিশ্চয় ঘরে আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, মনে আছে তো? তো আমার সোনামণিরা, তোমরা যার যার বই খাতা কলম সব ইনস্ট্রুমেন্ট নিয়ে এই সেটের সামনে বসে পড়ো। আজকে আমরা কি একটু মজা করবো না প্রতিদিনের মতো? হ্যাঁ, আজকে একটু আমরা মজা করব। তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে তোমরা অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন কবিতাটি তোমরা পড়ে এসেছো, সে থেকেই আমি কয়েক লাইন তোমাদের পড়ে শোনাবো। তোমরা রেডি আছো তো? তো বন্ধুরা, নেমন্তন্ন লিখেছেন অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সর পুরিয়ার, আহ কি আয়েস রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আম, আমিও যাই না মশাই। কেমন লেগেছে? এখানে কিন্তু অনেক খাবার কথা বলা আছে, তাই না? নিমন্ত্রণে গিয়ে আগের দিনে এই খাবারগুলো তৈরি করা হতো। কিসের ভোজন? বা এটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের। তো বন্ধুরা, আজকে 17 সেপ্টেম্বর 2020, আজকের দিনে কি জানো? আজকের দিনে বাংলাদেশে একটি বিশেষ অর্জন আছে, সেটি হলো জাতিসংঘ দিবস। তোমরা জানো সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশ নিয়ে জাতিসংঘ গঠিত, তাদের বিভিন্ন দেশের শান্তির জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালের 17 সেপ্টেম্বর এই দিনে বাংলাদেশ কি করে? এই জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কার নেতৃত্বে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রবক্তা, স্থপতি, জাতির জনক, মনে থাকবে তো? তো অনেক কথা হয়ে গেল বন্ধুরা, এখন আমি এই পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে ভগ্নাংশের উপর একটি ক্লাস নিয়ে এসেছি। আগেও আমি তোমাদের এখানে ভগ্নাংশে একটি ক্লাস নিয়েছি। তো ভগ্নাংশের ক্লাস নেওয়ার আগে বা ক্লাস নেওয়ার শুরুতে তোমাদের আমি ভগ্নাংশ সম্পর্কে ধারণা বরাবরই দিয়ে থাকি, আগেও দিয়েছি, এখনও আমি এক কথায় বলে যাব। ভগ্নাংশ ভগ্ন এবং অংশ এই দুটি কথা থেকে তৈরি। ভগ্ন অর্থ ভাঙ্গা, অংশ অর্থ কি? অংশ অর্থ একটা পার্ট, তাই না? তা সাধারণ কথায় ভাঙ্গা অংশকেই ভগ্নাংশ বলে, তাই না? কিন্তু গণিতবিদরা গণিতের ভাষায় ভগ্নাংশকে একটি বিশেষ রূপে সংজ্ঞায়িত করেছেন, সেটি হলো একটি জিনিসকে সমান দুই বা ততোধিক অংশে বিভক্ত করলে প্রত্যেকটি অংশকেই উক্ত অংশে উক্ত জিনিসের ভগ্নাংশ বলে, মনে থাকবে? এখানে পার্থক্য এতটুকুই যে একটি জিনিসকে এখানে কিন্তু সমান অংশে বিভক্ত করেছে, কিন্তু যদি আমরা ভেঙে ফেলি এক একটুকু এক রকম হতে পারে, তাহলে কিন্তু ভগ্নাংশ হবে না। কিসের ভাষায়? গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমান হতে হলে প্রত্যেকটি টুকরা সমান হতে হবে, তাই না? একটি জিনিসকে সমান কয়েকটি অংশে বিভক্ত করলে প্রত্যেকটি অংশকে ভগ্নাংশ বলে। একটি জিনিসকে সমান কয়েকটি অংশে বিভক্ত করলে প্রত্যেকটি অংশকে বলে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ
দুই প্রকার, তোমাদের আগে আমি লিখে দিয়েছি দুই প্রকার। একটি হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আরেকটি হলো দশমিক দশমিক ভগ্নাংশ। তো বন্ধুরা, এই সাধারণ ভগ্নাংশকে কিন্তু আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে, সেটা তোমরা জানো, তোমরা তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে জেনে এসেছ কি সাধারণ ভগ্নাংশকে তিন অংশে বিভক্ত করা হয়েছে। সাধারণ ভগ্নাংশ দেখো, এটাকে আমরা তিন অংশে বিভক্ত করেছি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর দ্বিতীয় হলো অপ্রকৃত, যেটি আমরা আগে ক্লাসে আমি দেখিয়েছি অপ্রকৃত ভগ্নাংশ, আর আরেকটি হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ প্রথম হলো প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এই তিনটিকে আমরা উদাহরণ দিয়ে তোমাদের আমি দেখিয়েছিলাম কিরকম, যে ভগ্নাংশের লব বড়, লব ছোট, হর বড়, যেমন পাঁচ ভাগের দুই ভাগ, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ একই রকম, উপরে বড়, নিচে ছোট, লব বড়, হর ছোট, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি পূর্ণ সংখ্যার সাথে, পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত যায় হেঁটে, মিশ্র তাকে জানবে সবে সমস্ত কয় বটে, মনে থাকবে। তাহলে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তিনটি ভগ্নাংশের সংজ্ঞাও কিন্তু আমরা এর মাঝে শিখে নিয়েছি। এখন এই মিশ্র ভগ্নাংশ কিন্তু একটু আলাদা ধরনের, মিশ্র ভগ্নাংশ আমরা আগেও শিখেছি। তো আজকে আমরা সামনে না গিয়ে আরেকটি সৃজনশীল সমস্যা দেখে কি এগোবো, যেহেতু আমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র সম্পর্কে আগেও ধারণা পেয়েছি, প্রকৃতকে অপ্রকৃতকে মিশ্র এবং মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা শিখেছি, সমহার করা শিখেছি, তাই না? তো এখন আমরা একটি সৃজনশীল সমস্যা, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, পাঠ্য বইয়ে এটি দেখো তোমরা, একটু কেয়ারফুলি খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা নম্বরটা আমি বলে দিচ্ছি কত পৃষ্ঠায় আছে, তোমরা দেখে নিতে পারো। চৌষট্টি পৃষ্ঠায় আছে, চৌষট্টি পৃষ্ঠায় দেখো, সাজ্জাদ সাহেবের ২৪০০০ টাকা ছিল, তিনি এই টাকা পাঁচ ১২ ভাগের পাঁচ ভাগ অংশ এতিমখানায়, আট ভাগের তিন ভাগ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। আবার দেখো, সাজ্জাদ সাহেবের ২৪০০০ টাকা ছিল, তিনি এই টাকা ১২ ভাগের পাঁচ ভাগ অংশ এতিমখানায়, আট ভাগের তিন ভাগ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এখন এ থেকে আমি তিনটি অপশন তৈরি করেছি, দেখো, ক, এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে কত অংশ দান করলেন, সবাই একটু কেয়ারফুলি খেয়াল করো, কত অংশ অবশিষ্ট থাকলো, এখানে কিন্তু কথা আছে অংশ, টাকার কথা কিন্তু বলা নেই, এটা খেয়াল করো, তার নিকট অবশিষ্ট কত টাকা থাকলো, এখানে কিন্তু টাকা, এখানে অবশিষ্ট অংশ, এখানে অবশিষ্ট টাকা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে তোমরা একটু সুন্দর করে এটা যার যার নোটবুকে বা খাতায় লিখে নাও, আমি এখন এটিকে সমাধানের দিকে এগোতে চাই। তোমাদের কি মনে আছে কোনো সমস্যার সমাধান আগে কি করতে হবে, সমস্যা সমাধানের আগে, সমস্যাটি আগে কি করতে হবে বলো, সমস্যা সমাধানের আগে, সমস্যা সুন্দর করে আগে পড়তে হবে, বুঝতে হবে, বোঝার পর আমরা সমাধান করব। তো আমরা দেখি
দেখো সমাধান ক নম্বরে কি বলেছিল ক নম্বরে আমাদের চেয়েছে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে কত অংশ দান করলেন তাহলে আমরা লিখি এতিমখানা এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন তাই না ও বলছে তাহলে যোগ দান করেন দান করেন কতটুকু তিনখানা দিয়েছিল বারো ভাগের পাঁচ ভাগ অংশ সরি বারো ভাগের পাঁচ ভাগ আর শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছিল কতটুকু আট ভাগের তিন ভাগ অংশ এটিকে আমরা যোগ করব কিভাবে যোগ করব তোমাদের আমি শিখিয়েছিলাম সমহর ভগ্নাংশ বিশিষ্ট সমহর ভগ্নাংশে প্রকাশ করে যোগ তোমরা যদি লসাগু করে অন্য পথে করো তাতেও হবে কিন্তু লেটেস্ট নিয়ম হলো সমহর করে যোগ বারো এবং আটের লসাগু কত চব্বিশ হর এবং লবকে এমন একটি সংখ্যা দ্বারা যোগ গুণ করো দেখো চব্বিশকে ওই হর দ্বারা ভাগ বারো দুগুণে চব্বিশ তাহলে হর এবং লবকে আমরা দুই দ্বারা গুণ করব আবার এখানে দেখো এই আট দিয়ে চব্বিশকে ভাগ করি তাহলে কত হয় তিন তিন আটা চব্বিশ তাহলে এই তিন দ্বারা হর এবং লবকে গুণ এই হলো আমাদের সমহর কিন্তু আমরা করে ফেলছি সমহর এই সিস্টেমে করবে তোমরা আর কেউ যদি সরাসরি গুণ করে লিখে দাও তাতেও হবে চব্বিশ পাঁচ দুগুণে দশ তিন আটা চব্বিশ তিন তিরিক্ষে নয় তাহলে কত হলো চব্বিশ দশ যোগ নয় উনিশ বাই চব্বিশ অংশ এটি কি হলো উনিশ বাই চব্বিশ অংশ বা চব্বিশ ভাগের উনিশ ভাগ অংশ হলো উনি সাজ্জাদ সাহেব এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন ক নম্বরের কাঙ্ক্ষিত সমাধান তো এখন আমরা তোমরা সবাই লিখে নিবে যেহেতু আমার সময় খুব তাড়াতাড়ি এগোতে হবে এরপর আমরা যাব খ নম্বরের সমাধানে দেখো তোমরা মনে মনে করো খ নম্বরে কি চেয়েছে তার নিকট অবশিষ্ট কত অংশ থাকলো কত অংশ মনে থাকবে তার নিকট থাকলো আচ্ছা তার টাকাটা কত অংশ যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ অংশ হলো এক তাহলে এক থেকে কত বিয়োগ হবে ক নম্বরের সমাধানে আমরা পেয়েছিলাম চব্বিশ ভাগের উনিশ ভাগ অংশ এক্ষেত্রেও আমরা আবার সমহার করব এক গুণন চব্বিশ এক গুণন চব্বিশ তাহলে উনিশ গুণন চব্বিশ অক্ষে চব্বিশ এক চব্বিশ গুণন এক অংশ তাহলে এখানে হবে চব্বিশ ভাগের চব্বিশ ভাগ মানে পূর্ণাংশ এখানে হবে চব্বিশ ভাগের উনিশ ভাগ এখন আমরা বিয়োগ করি দেখো কত সহজে বিয়োগ করা যায় বিয়োগ করলে কত হয় নয় আছে কত হবে চব্বিশ চোদ্দ পাঁচ হইলে হাতে এক হাতে এক একার এক দুই 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 মিলে গেলে কিছুই থাকে না বা শূন্য থাকে বা এখানে দিতে হয় না তাহলে চব্বিশ ভাগের পাঁচ ভাগ অংশ তার নিকট অবশিষ্ট থাকলো দেখো তোমাদের এখানে কিন্তু বইয়ে যে সমস্যাটা দিয়ে আসছিল আমি কিন্তু সেই সমস্যার আলোকেই তিনটি অংশ ভাগ করেছি আসলে সৃজনশীল বা কাঠামোবদ্ধ সমস্যাগুলো কিন্তু এরকম যে তোমাদের যে সমাধানটি করা হবে তার থেকে অল্প একটু সেন্স থাকবে সিমিলার অর প্যারালাল
एक ही रकम अथवा और साथ मिल थाकबे। तो एखन आमरा आस्ते आस्ते एगिए जाए, सबाई लिखे नियेछो तो ठीक आछे। एखन आमरा परवर्ती अंशे समाधान करब ग, जेटा तोमादेर এই গ সমাধানটি কিন্তু আমরা পাঠ্যবইয়ে পাই। গ অংশে কি বলেছে, তার নিকট কত টাকা থাকলো। আমাদের কিন্তু আমরা খ অংশে পেয়েছি তার নিকট কত অংশ, মনে আছে তোমাদের? চব্বিশ ভাগের পাঁচ ভাগ, তাই না? এটা আমাদের গ নম্বরের সমাধানে পেয়েছিলাম, চব্বিশ ভাগের পাঁচ ভাগ অংশ তার নিকট থাকলো। তার মোট টাকা আছে কি, তার নিকট থাকলো, থাকলো কত টাকা, তার কাছে ছিল মোট টাকা ছিল চব্বিশ হাজার। একে গুণ হবে কত, চব্বিশ হাজার এর বলো অথবা গুণ দাও, দিতে পারো চব্বিশ ভাগের পাঁচ ভাগ এত টাকা। এটাকে যদি আমরা সমাধান করি, দেখো চব্বিশকে চব্বিশ অক্ষে অর্থাৎ চব্বিশ হাজার এখানে ভাগ করতে হবে, চব্বিশ অক্ষে চব্বিশ, শূন্য কাটলে কবার যায়, শূন্যবার। আবার এই শূন্য কেটে আনলাম, কতবার যাবে, শূন্যবার, চব্বিশ শূন্যতে শূন্য, তার মানে এখানে হবে কত, সরি এখানে একটা শূন্য কম হয়, সেখানে চব্বিশ হাজার, আর একবার যাবে এক হাজার, ঠিক আছে, এখানে হবে এক হাজার। কাটাকাটি করলে দেখো বা লবিষ্ট করলে এক হাজার, এক হাজারকে পাঁচ দ্বারা গুণ করলে কত হয়, পাঁচ অক্ষে পাঁচ, তিন শূন্য শূন্য, পাঁচ হাজার টাকা। দেখছো এই পাঁচ হাজার টাকা কি তার নিকট বা সাজ্জাদ সাহেবের নিকট অবশিষ্ট থাকলো। সাজ্জাদ সাহেবের নিকট অবশিষ্ট থাকলো পাঁচ হাজার টাকা। এটাকে তোমরা বলবে আমাকে কেটে দিয়েছি না, এটাকে বলে লঘিষ্ট করা বা ভাগ করা, চব্বিশ দ্বারা চব্বিশ হাজারকে ভাগ করলে এক হাজার, এক হাজারকে পাঁচ অক্ষে পাঁচ, সংক্ষেপে গুণ তোমরা জানো, শূন্যগুলো পরপর গুণে বসিয়ে দিলেই হবে। তাহলে সাজ্জাদ সাহেবের নিকট অবশিষ্ট থাকলো পাঁচ হাজার টাকা। আমরা এখন তোমাদের যদি কোনো কোনো অপশনে চায় বা কোনো কোনো সমাধানে চায়, তিনি কত টাকা এদিনখানে দান করলেন, তাহলে চব্বিশ হাজার এ গুণ এদিনখানে দান করেছিল কত, এদিনখানে দান করেছিল যে অংশটা সেটাতে গুণ করলেই হবে কত টাকা। উনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, সেক্ষেত্রে চব্বিশ হাজার গুণ ওই যে আট ভাগের তিন ভাগ, ওই যে গুণ করে মানে লঘিষ্ঠ করে গুণ করলেই ও সমাধানটি পেয়ে যাবে। এভাবে তোমাদের বিভিন্ন অপশন আসতে পারে, তোমরা নিজেরা তৈরি করে করে সমাধান করবে। তো এখন আমরা কিন্তু বাড়ির কাজ করব, বাড়ির কাজ দিয়ে দেবো, তাই না? যেহেতু করোনাকালীন সময়ে আমাদের কি হয়েছে, বিদ্যালয় বন্ধ, হয়তো বা করোনার প্রভাব কমে গেলে বা কেটে গেলে আমাদের সরকার কি করবে, আমাদের বিদ্যালয়টি আবার খুলে দেবে। এখন কি হবে জানো, আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, বসন্তে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনা, পৃথিবী অবাক চেয়ে রবে। সেই রকম তোমাদের পদচারণায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হবে। তো আজকের এই কাজটি দেখো, বাড়ির কাজটি কি তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, এটাও পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা বলে দিচ্ছি আমি, উদাহরণে খেয়াল করবে, উদাহরণে বাষট্টি পৃষ্ঠা দেখো। চার মিটার লম্বা একটি ধাতব নল, নল বা পাইপ যাই বলো, নলের ওজন এক সমস্ত বা এক পূর্ণ পাঁচের তিন কেজি,
মানে এক সমস্ত 5 এর 3 কেজি এ থেকে তিনটি অপশন তোমাদের পাঠ্যবই এটা দেয়া আছে দেখো নলটির 1 মিটার ওজন কত কেজি তোমাদের নির্ণয় করতে হবে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে তারপর দেখো 5/2 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি 4 মিটার লম্বা নলের ওজন কত হবে তো বন্ধুরা এই সমস্যাটি তোমরা সমাধান করে আমাকে কিন্তু মেসেঞ্জারে পাঠাতে ভুলবে না এবং এই এরকম সমস্যা তৈরি করা নিয়মিত তোমরা তৈরি করবে এবং সমাধান করবে তোমরা যদি আরও কোনো সমস্যা সমাধান করে আমার মেসেঞ্জারে পাঠাও তবু আমি তোমাদের সেটি দেখে সঠিক করে দিব মনে থাকবে করোনাকালীন সময়ে কিন্তু ম্যাক্সিমাম সময় ঘরে থাকবে নিয়মিত পড়ালেখা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যদি বাইরে একান্ত যদি প্রয়োজন হয় মাস্ক পরিধান করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি এখানে বিদায় নিচ্ছি আমি আগামীতে আবার আসবো তোমাদের জন্য আরেকটি সুন্দর ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে।